কলকাতা শুধুমাত্র সিটি অফ জয় নয়, তার সাথে সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্যের মোড়কে ঢাকা। কলকাতার প্রতিটা পরতে রয়েছে নতুন চমক। আজ আমরা জেনে নেব কলকাতার কিছু হিডেন জেমস সম্পর্কে। লেক মসজিদ। ঢাকুরিয়া লেকের একেবারে মাঝখানে রয়েছে লেক মসজিদ। কলকাতার অনেকেই এই মসজিদটি সম্পর্কে অবগত নয়। শেখ জাহিরউদ্দিন 1424-25 সাল নাগাদ এই মসজিদটি নির্মাণ করেন। অমিতাভ বচ্চন টেম্পল। বলিউডের নবাব বিগ বি শুধু বলিউডের ওপরই ছড়ি ঘুরিয়েছেন তা নয়, কলকাতার মানুষের কাছেও অমিতাভ বচ্চন অনেক ভালোবাসার একজন। তাদের ভালোবাসাটা একটা অন্য মাত্রাতেই তারা পৌঁছে দিয়েছে। কুষ্টিয়াতে বিগ বির ফ্যানেরা তৈরি করেছে অমিতাভ বচ্চন টেম্পল। এটা হলো বচ্চন ধাম। আমাদের হিসাবে উনি আমাদের মতো, আমাদের প্রভুর মতো, ঈশ্বরের মতো, গডের মতো। আমাদের এখানে রোজ সকালবেলা 10টার সময় পুজো হয়, সন্ধ্যাবেলা 6টার সময় পুজো হয় এবং ওনার বার্থডেতে আমরা সোশ্যাল ওয়ার্ক করে থাকি, ফ্লাইট ট্রান্সফার করে থাকি। আর আমরা সবসময় একটাই জিনিস ভাবি কি সমাজের কল্যাণের কাজ করলেই লোক আপনাকে ভালোবাসবে। এটা ভারত মানে ভারতবর্ষে শুধু না, সারা পৃথিবীতে একটাই এরকম জিনিস আছে। মন্দির আমরা মন্দির হিসাবে এটাকে মানি। জয় শ্রী অমিতাভ। সিআইপি চার্চ। 1905 সালে সিআইপি চার্চটি প্রতিষ্ঠিত হয়। চাইনিজ দেবতা নন টিকে উৎসর্গ করেই চার্চটি তৈরি হয়। শুধু চার্চ নয়, এটির গ্রাউন্ড ফ্লোরে আছে একটি লাইব্রেরিও। এই লাইব্রেরিতে প্রচুর বই আছে যেগুলো পড়ে আপনি চৈনিক সভ্যতা বা চীনের সাধারণ মানুষদের জীবনযাত্রা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এটি টেরিটি বাজারে অবস্থিত। শ্রী বঙ্গেশ্বর মহাদেব মন্দির। এটি 51 ফিট লম্বা শিবের মূর্তির জন্য বিখ্যাত। 13 ডিসেম্বর 2015 সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এটির উদ্বোধন করেন। এটি নতুন মন্দির নামেও পরিচিত। হাওড়া সালকিয়ায় এটি অবস্থিত। এরকম আরও নতুন নতুন খবর পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।